অনেকদিন পর ব্যস্ত শহর কলকাতার কোলাহল থেকে বেরিয়ে পড়লাম আর এক শহরের উদ্দীপনার খোঁজে। হাওড়া থেকে ট্রেনে চেপে রূপনারায়ণ পেরিয়ে চললাম সেই শহরের দিকে। এই শহরে বহুকাল আগে এক ফকির বাবা রেখে গেছেন তার চিত। সর্বদা আত্ম উপলব্ধি, ভালোবাসা, ক্ষমা, পরস্পরকে সহায়তা, দান, সন্তুষ্টি, আন্তরিক শান্তি ও ঈশ্বর এবং গুরুর প্রতি ভক্তির শিক্ষা দিতেন। এই ফকির বাবার শিক্ষার উপাদান সংগৃহীত হয়েছিল হিন্দু ও ইসলাম উভয় ধর্ম থেকেই এবং সর্বদা তিনি একটি কথাই বলতেন, সবকা মালিক এক। যদিও তার পূর্বাশ্রম সম্পর্কে তেমন কিছু না জানা গেলেও শিরডিতে আগমনের পর তাকে সাই নাম দেওয়া হয়। সাই শব্দটি সংস্কৃত ভাষা থেকে উচ্চারিত। এই শব্দের অর্থ সাক্ষাৎ ঈশ্বর বা দিব্য, অর্থাৎ সাই বাবা নামের অর্থ দিব্য পিতা বা পিতৃরূপী সন্ত। পরবর্তীকালে এই শিরডি শহরটি সাইবাবার নামে নামাঙ্কিত হয়ে সাইনগর নামেও পরিচিতি লাভ করে। আসুন আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাই এই প্রসিদ্ধ নগরী। প্রথমেই বলে রাখি, হাওড়া থেকে সরাসরি শিরডি সাইনগর যাওয়ার ট্রেন রয়েছে প্রতি বৃহস্পতিবার। এটি হাওড়া থেকে 2:05 ছেড়ে পরের দিন সন্ধে 7:10 শিরডি সাইনগর স্টেশনে পৌঁছায়। এছাড়াও প্রতিদিন অনেক ট্রেন আছে যাতে করে নাসিক পৌঁছতে পারেন, সেখান থেকে গাড়ি ভাড়া করে অথবা বাসে করে শিরডি সাইনগরে পৌঁছানো যায়। সাইনগরে থাকার জন্য অজস্র হোটেল আছে। এছাড়াও শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টের নিজস্ব আশ্রম রয়েছে, যেখানে ভক্তবৃন্দের জন্যে স্বল্প খরচে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। প্রধানত শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টের 3টি আশ্রম আছে, সাই ভক্তনিবাস, দ্বারাবতী ও সাই আশ্রম ভক্তনিবাস। আমরা সাইনগর স্টেশনে নেমে একটা অটোরিকশা ভাড়া করে চলে গেলাম দ্বারাবতী ভক্তনিবাসে। এই ভক্তনিবাসে থাকতে হলে 1 মাস আগে অনলাইনে বুকিং করতে হয়। আগে থেকেই আমাদের অনলাইনে বুকিং করা ছিল, সেই মতো আমরা ওখানে পৌঁছে গেলাম। এখানে এসি, নন এসি, ওয়েস্টার্ন টয়লেট, ইন্ডিয়ান টয়লেটের অপশান পেয়ে যাবেন। এক একটি ঘরে 3 জন করে থাকার ব্যবস্থা আছে, তবে তার থেকে বেশি হলে টাকার বিনিময়ে ম্যাট্রেস ভাড়া দেওয়া হয়। রিসেপশনের ফর্মালিটি সম্পূর্ণ করার পর আমাদের ঘর অ্যালট করা হলো। চলুন পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ভবনের নিচে টি ক্যান্টিন আছে, যেখানে 2 টাকা মূল্যের চা, 3 টাকা মূল্যের কফি, 10 টাকায় 1 লিটার জলের বোতল ও ন্যায্য মূল্যে বিস্কিট পাওয়া যায়। এছাড়াও সেখানেই রয়েছে প্রসাদ সেল কাউন্টার। ভক্তদের অবসর সময় কাটানোর জন্য দ্বারাবতীর সামনেই আছে বিশাল পার্ক। এছাড়াও
রিসেপশানে আছে এলসিডি, যেখানে সাইবাবার লাইভ দর্শন করা যায়। সারা দিন সেখানে পুজো থেকে আরতি সবটাই দেখানো হয়। আরও তথ্য জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমি সাইবাবা সংস্থান ট্রাস্টের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইবাবার দর্শনের উদ্দেশ্যে। দ্বারাবতী আশ্রম থেকে সমাধি মন্দিরের দূরত্ব প্রায় 500 মিটার, তাই অনায়াসেই এখান থেকে পায়ে হেঁটে মন্দিরে যাওয়া যায়। মন্দিরে দর্শনের দু রকমের সিস্টেম রয়েছে, একটি হলো ফ্রি আর একটি 200 টাকার টিকিটের বিনিময়। সাইবাবা সংস্থান ট্রাস্টের ওয়েবসাইট থেকে অনলাইনে দর্শনের জন্য এই টিকিট বুক করা যায়। আমাদের সকাল 8টার দর্শনের স্লট ছিল, সেই মতো মন্দিরে পৌঁছে মোবাইল, জুতো ও ব্যাগ জমা দিয়ে 6 নম্বর গেট দিয়ে ঢুকে লাইনে দাঁড়িয়ে পড়লাম। টাকার বিনিময়ে লাইনে দাঁড়ানোর কারণে অন্তত 2000 ভক্তবৃন্দকে টপকে আসল লাইনে পৌঁছে গেলাম। সেখানে মোটামুটি 30 মিনিট লাইন দিয়ে চলার পর পৌঁছে গেলাম বাবার কাছে। হাজার হাজার ভক্তের জয় সাইরাম, ওম সাইরাম ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ শরীর ও মনে আলাদা শিহরণ এনে দিল। তারপর গেলাম মিউজিয়ামে, যেখানে বাবার ব্যবহার করা জিনিস, পরিধানের বস্ত্র সাজিয়ে রাখা আছে। মন ভরে বাবাকে দর্শন করে বেরিয়েই প্রথমে গেলাম দ্বারকা মাইতে। এখানে বাবা সারাদিন ধুনি জ্বালিয়ে থাকতেন এবং অসংখ্য ভক্তবৃন্দের উপর তার কৃপা বর্ষণ করতেন। এখনও সেই ধুনি জ্বালানো রয়েছে এবং সেই ধুনির ছাই প্রত্যেক ভক্তকে সমানভাবে বিতরণ করা হয়। এরপরে পাশে রয়েছে শ্রী চাভারি মন্দির। বর্ষায় যখন দ্বারকা মাইতে বৃষ্টির জলে ভেসে যেত, তখন বাবা এই চাভারিতে থাকতেন। পরে ওনার উদ্দেশ্যে এটিকে মন্দিরে রূপান্তরিত করা হয়। এই মন্দির চত্বরে একটি পার্ক আছে, যেখানে ভক্তবৃন্দরা সময় কাটাতে পারেন। মন্দির থেকে মোটামুটি 400 মিটার দূরে রয়েছে প্রসাদালয়, যেখানে সকাল 10টা থেকে রাত 9:15 অবধি হাজার হাজার ভক্তদেরকে বিনা পয়সায় পেট ভরিয়ে খাওয়ানো হয়। আবার চাইলে 50 টাকার বিনিময়ে কুপন নিয়ে স্পেশাল প্রসাদ খেতে পারেন। আপনাদেরকে আমি দুটোই দেখালাম। তাছাড়াও দ্বারাবতী থেকে প্রায় 150 মিটার দূরত্বে শ্রী সাইবাবা সংস্থান ফুড প্রসাদে সকাল 6:15 থেকে 5 টাকায় পুরী সবজি বিতরণ করা হয়। সব মিলিয়ে বাবার আশীর্বাদের পরশ শিরডি শহরকে সবসময় মন্ত্রমুগ্ধ করে রেখেছে। মন্দিরের সামনে সকাল থেকে শনি সিংনাপুরের উদ্দেশ্যে প্রচুর টেম্পো ট্রাভেলার ছাড়ে, প্রতিজন 200 টাকা যাওয়া আসা। সেই রকমই একটা ট্রাভেলার করে বেরিয়ে পড়লাম শনি মহারাজকে দর্শনের উদ্দেশ্যে। পরবর্তী পর্বে আপনাদের সিংনাপুর ঘুরিয়ে দেখাবো। ভালো লাগলে ভিডিওটিকে লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখতে থাকুন ভ্রাম্যম্যান।